ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর বাটারফ্লাই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো এখন সন্ধ্যা গুড ইভিনিং তো এই হ্যাঁ ইভিনিংয়ে এখন চুড়িদার পড়েছি সাজু কিছু কিচ্ছু করিনি শুধু টিপ পড়েছি তো এখন যাচ্ছি পলাশিম বাজারে তো ওখানে কিছু বাজার করার ছিল সেটা করছি করতে যাব আর পাশে একটা নাকি মেলা হচ্ছে তো মেলাটা না আজ থেকে স্টার্ট হওয়ার কথা তো আজ থেকে যে স্টার্ট মানে সবাই আসবে কিনা সেটাও বুঝতে পারছে না ওখান থেকে বলবো রাখি মেলা আছে কিন্তু লোকজনে কেউ তো সেই একটা কনফিউশনের মধ্যে যাচ্ছি আমরা যে আজ থেকে নাকি শুরু হবে তো মেলাটা কেমন কি হবে তো জানি না তো চলো ওখানে যাই বাজার করতে যাচ্ছি তার মধ্যে তো মেলাগুলো হতো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো মেলায় চলে এসছি দেখতে পাচ্ছ বাজার হ্যাঁ ওইদিকে বাজার ব্যাগঠাক রেখে এসেছি রেখে মেলায় চলে এসছি আর মেলায় ভাবছিলাম একেবারে লোকজন থাকবে না কিন্তু না মেলা সত্যি আজ থেকে শুরু আর নাগরদোলাগুলো দেখছো গাড়ির নাগরদোলা বাচ্চাদের অনেকটা নাগরদোলা আছে দেখতেও খুব ভালো লাগছে আর আড়ুষ তো দেখে পাগল হয়ে যাচ্ছে এই যে এলোমেলো নাগরদোলা ওঠার খুব ইচ্ছা থাকে কিন্তু কিছু করার নেই পার্টনার নেই ওঠা যাবে না প্রত্যেকটা মেলায় গিয়ে একই কথা বলি বনেদের সঙ্গে আসলে তবুও হয় কিন্তু তাছাড়া হয় না আর এই যে বড়ো নাগরদোলাটা এটাও না আগে উঠতে পারতাম কিন্তু এখন উঠে না মাথা ঘুরায় জানি না বয়সে যাচ্ছে তো এই জন্য হয়তো তো যাই হোক আর এই যে গাড়িগুলোতে আরো সঠবো উঠবো বলছে তো তার আগে আবার ওই কর্নারের যে বেলুনটা আছে সেটাই উঠবে এখানে একটা ট্রেন চলছে তো এই ট্রেনে ওঠার জন্য আরও বলছে তো সবটাই বলো আমরা তো এতটা উঠবো না অনেকরা তো মেলাতে মেলাতে না নাগরদোলায় ওঠি না কিন্তু ছেলের জন্য সব উঠতে হচ্ছে তবুও আমি উঠবো না আর এই মেলায় এসে আরুষ বলছে বেলুনে হাওয়া নেই একা একা অন্য অন্য সময় কিন্তু একা চড়তে চাই এই বেলুনে কিন্তু এখন বাবুর একা একা ভালো লাগছে না পাশে দিয়ে ট্রেন চলছে ওই যে ছোট্ট ট্রেনগুলো ওই দিকে তাকিয়ে তাকিয়ে আমার দাঁড়িয়ে থাকছে আর এই মেলাটা কি বলো তো ডাকের মেলা জানো তো আমি ডাকের মেলা আগে বুঝতাম না কিন্তু এখন কি বলে বেশ ডাকের মেলা তার জন্য না মেলার প্রত্যেকটা জিনিসের মানে হাইফাই দাম যে জিনিসের দশ টাকা দাম হয় সেই জিনিসের কুড়ি টাকা দাম চাচ্ছে মানে একটা যে একটা সিম্পল যে একটা প্লেট ঘুগনি হয় সেই ঘুগনিটা পর্যন্ত কুড়ি টাকা প্লেট বলছে একটুকু ঘুগনি দিচ্ছে তো যা যে জিনিসটাই উঠবো যে জিনিসটাই আরও প্রত্যেকটা নাগদুলা উঠতে চাচ্ছে কিন্তু এর প্রচুর পরিমাণে দাম চাচ্ছে দেখো দেখো এই যে নাগরদোলাগুলো যেগুলো হয়তো তিরিশ টাকা সেগুলো চল্লিশ টাকা যাচ্ছে দশ টাকা বেশি হয়তো তোমরা ভাবছো যে সামান্য দশ টাকার জন্য সবগুলো তো উঠাচ্ছে না বাচ্চাদের কিন্তু না জানো তো মানে মাত্রা অতিরিক্ত কোনো দাম যদি চায় তখন আবার নিতে ইচ্ছা করে না একটা সামান্য ঘুগনিতে দশ টাকা বেশি যাচ্ছে তো আমার আমরা নর্মালি ঘুগনি দশ টাকা করে খাই যে প্লেটগুলো সেইটাই যদি চল্লি এখন কুড়ি তিরিশ টাকা চায় তখন আর ভালো লাগে আর এই যে যে ওই যে ট্রেনটা ড্রাগন ট্রেন যেটা তো সেইটা আরুষ ভীষণ পছন্দ করছে কিন্তু ওর বাবা উঠবে না আমি উঠবো না তো ওকে একা তো আর উঠানো যাবে না তো সেইটাই আমার সোনা বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো তার জন্যই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর একে একে ওইদিকে নাগরদোলার পালা শেষ হয়ে গেছে তো দোকানপাটে চলে এসেছি এই মেলাঘাটে আসা মানে তো আমার আড়ুষকে নিয়ে মাথায় বাড়ি পড়ে মানে প্রত্যেকটা জিনিসে হাত দেয় তো ওর বাবা একটা সিস্টেম করেছে ওর বাবা বলেছে যে আরুষ তোমাকে আমি যে জিনিসটা চাইবে আমি কিনে দেবো কিন্তু সেই জিনিসটা তোমার বাড়ি থাকলে হবে না মানে যেটা বাড়ি নেই সেইটা তুমি চাও তাহলে তোমাকে কিনে দেওয়া হবে এবার ও পড়ে গেছে একটা সমস্যায় প্রত্যেকটা দোকানে যাচ্ছে আর যে জিনিসটা জিনিসটা পছন্দ হচ্ছে সেসবগুলো আর ও নিজের চয়েস মতো নিতে পারছে না কারণ বাড়ি তো আছে আর যেগুলো চয়েস করছে না সেগুলো তো ধরো কোনো দিনই কিনে নি আর এখনও কিনছে না সেটা আর বাড়িতে ওটা তো নেই ও যদি নতুন কিছু চায় তো হতো কিন্তু সেটাও চাচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছি এই প্লেটগুলো আমরা কিছুদিন আগে বানিপুরে মেলায় গেলাম তখন চল্লিশ টাকা করেছিল এখন পঞ্চাশ ষাট টাকা করে চাচ্ছে তো নেওয়া সম্ভব না এতটা মানে দামের জন্যই নিচ্ছি না তো কানের দেখছিলাম তো একটা কানের নিয়েছি ত্রিশ টাকার কারণ খুব এখন এসেছি বাজার করতে বাজার মেলায় ঘুরে এখন হাজার হাজার টাকা খরচ করব না তো যাই হোক চলো এখানে বিভিন্ন ধরনের লিপস্টিক আছে কিন্তু কি হচ্ছে বলো তো যে জিনিসটাই দেখছি মোটামুটি মোটামুটি যেটাই পছন্দ হচ্ছে মনে হচ্ছে কি হাবড়াই গেলে হয়তো এর থেকে বেটার কোয়ালিটি পাবো মেলার জিনিসের কোয়ালিটি ততটা ভালো হবে কি না ঠিক নেই এই জন্যই খুব একটা জিনিসপত্র নিচ্ছি না তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ ঘুগনির দোকানটায় চলে এসেছি এই যে মারাত্মক দামের ঘুগনির দোকানটা তো একটাই চোখে পড়লো তো একে একে চলে যাচ্ছি পাশে সব দেখতে পাচ্ছ র্যাবিটগুলো তুলোর যে র্যাবিটগুলো আছে আর এটা আর একটা দোকান তো এই মেলায় আসলে না এই যে প্লেটের দোকানগুলো ভীষণ সুন্দর সুন্দর দেখতে পাওয়া যায় মানে ভীষণ মানে পছন্দ করতে করতে তোমরা পাগল হয়ে যাবে এতটা পছন্দের জিনিস পাবে তো দেখতে পাচ্ছ বড় নগরতুলা স্টার্ট হয়ে গেছে আমরা খুব একটা রেডি হয়ে আসেনি মেলা ঘুরতে তো যতটুকু এসেছিলাম বাজার করতে টুকটাক মেলা ঘোরা আমাদের কমপ্লিট এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা আর একটু বই পড়িয়ে নিলাম বই পড়িয়ে এখন শাড়ি ঠাড়ি পরে গুছিয়ে নিয়েছি তো কোথায় যাচ্ছে বলো তো মানে আমাদের বাড়ির পাশে এক জায়গায় নাম কীর্তন হচ্ছে মানে অষ্টম প্রভার হচ্ছে তো সেখানেই যাব একটু নাম কীর্তন শুনবো তো নাম কীর্তন শুনবো শুনে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসো তো চলো সেটাই তোমার সঙ্গে বলার ছিল বললাম আর ওখানে গিয়ে যা যা হবে সবটা দেখো একটা গেটে গেটে তালা দিয়েছি তার জন্য হাতে চাবি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি যে অনুষ্ঠান বাড়ি তো দেখতে পাচ্ছি এখানে অষ্টম প্রহার হলেও না বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান বসে পুরো মেলার মতো এরকম একটা ব্যাপার তো যাই হোক একে ভেতরে চলে আসলাম কিন্তু প্রচুর ভিড় যে খোলা কোনো মাঠে বড় একটা খেলার মাঠ ফাট আছে সেসব জায়গায় না কোনো বাড়ির মধ্যে একটা বাড়ির উঠানে এই জন্য না ভীষণ পরিমাণে ভিড় আর বসার জায়গা পর্যন্ত পারছে না তবুও আমরা পেছনের লাইনে একটু জায়গা করে নিয়েছি ওখানে একটু বসবো নাম কীর্তন শুনবো তারপর খাওয়া দাওয়া করে চলে যাবো i <laughs> তাদের অনেকটা সময় নাম শোনা হয়ে গেল আমি এসেছি আমাদের বাড়ির আশপাশের যে দিদিভাইগুলো তাদের সঙ্গে ওরা এখন খেতে যাবে বলছে তো তার জন্য দেরি করলাম না চলে এসেছি এই যে প্রিয়া এসছে ওই দিদিভাইটা এসছে তো প্রিয়া আড়ুষের সঙ্গে তো গল্প করছে আর খাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ প্লেট আমরা জলে ধুয়ে নিয়েছি আর এখন দিচ্ছে ভাত তো এখানে আরও কিছু দেবে আমি সেগুলো বলি কারণ ফোনটা বেশিক্ষণ রাখতে পারিনি আরুষ দেখার জন্য তো এখানে দিয়েছিল আমাদের কুমড়ো ডাল দিয়েছিল ডালের পরে ডাটা কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট মতো দিয়েছিল তারপর আলু পনিরের একটা তরকারি দিয়েছিলো তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা কমেন্ট করে বলতেই পারো কার এই যে অষ্টম প্রহারের প্রসাদ তোমাদের ভালো লাগে এগুলো কিন্তু অষ্টম প্রহারের প্রসাদ তো আমার তো ভীষণ টেস্টি লাগে তো আমরা অষ্টমপ্রহাণে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এখন বিছনা টিসনা করবো শুয়ে পড়বো আর ওইখান আমার এই ব্লগের মধ্যে দুদিন ইয়ে আছে দুদিনের ব্লগ একসঙ্গে করা আছে কারণ প্রথম দিন আমি মেলায় গিয়েছিলাম সেইগুলো দ্বিতীয় দিন অষ্টমপ্রহারে গেছিলাম ওখানে নাম কীর্তন শুনেছি খিচুড়ি না সবজি ভাত খেয়েছি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট কোনো ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে তো নাইট